যে ভিডিওটাতে আছে এই ভিডিওটিতে আমরা আলোচনা করব সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ নিয়ে। অ্যামিস্টার টপ বহু পরিচিত একটা ফাঙ্গিসাইড, কিন্তু অনেক চাষি জানেন না এটা কোন ফসলে ব্যবহার করতে হবে, কতটা ডোজে দিতে হবে, দিলে লাভ কী, এত দামের প্রোডাক্ট ব্যবহার করে কী গুরুত্ব আছে, এর টেকনিক্যাল কী, টেকনিক্যাল যেগুলো আছে সেগুলো কীভাবে কাজ করে। আসুন ডিটেলসে ভিডিওটাতে আমরা অ্যামিস্টার টপ নিয়ে জেনে নিই। অ্যামিস্টার টপ সিনজেন্টা কোম্পানির একটা ব্র্যান্ড প্রোডাক্ট, ব্র্যান্ড ফাঙ্গিসাইড। এর মধ্যে দুটো টেকনিক্যাল আছে, একটা হচ্ছে অ্যাজোসিক্সট্রোবিন এবং আরেকটা হচ্ছে ডাইফেনকোনাজল। এই দুটো কেমিক্যাল কী করে সেটা আমাকে আগে জানতে হবে। অ্যাজোসিক্সট্রোবিন একটা সিস্টেম্যাটিক এবং কন্ট্যাক্ট বোথ ফাঙ্গিসাইড, এটা গাছের রোগ থাকলে মোটামুটি ভালো করে, তার সাথে সাথে কী করে গাছের চেহারা ভালো করে, শালক সংশ্লেষ পক্ষে যে খাদ্য তৈরি হয় সেটাকে নিয়ন্ত্রণ করে অ্যাজোসিক্সট্রোবিন, তার ফলে গাছের চেহারা ভালো হয়, প্রোডাকশান ভালো হয়, ফুল ঝরে না। এবং ডাইফেনকোনাজল হাইলি সিস্টেমেটিক একটা ফাঙ্গিসাইড, এটা ব্যবহার করলে আপনি কোথায় ব্যবহার করতে পারবেন, যে কোনো ধসা পোচা, আপনার ধানের জমিতে বিশেষ করে বিভিন্ন ধরনের ধসা পোচা লাগে, ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লাউ কুমড়ো শশার যে রোগ লাগে সেইগুলোতে ব্যবহার করলে যে জীবাণু বা ফাঙ্গাস থাকে সেটাকে ওখানে মেরে দেয় এবং পরবর্তী দীর্ঘদিন প্রায় 15-20 দিন ধরে একটা প্রোটেকশান দেয় এই ডাইফেনকোনাজল। মানে অ্যাজোসিক্সট্রোবিন ডাইফেনকোনাজল মিলিতভাবে তৈরি হচ্ছে অ্যামিস্টার টপ। এই দুটো মিলে আপনার ফসলকে সুরক্ষা দেয় এবং একটা আলাদা শক্তি দেয়, তার জন্য এই প্রোডাক্টটা এত ফেমাস। এরপর আমরা এর রিভিউ শুনে নিই অন্যান্য চাষিদের কাছ থেকে। তার আগে বলি কতটা পরিমাণে দিতে হবে। যদি ধানে ব্যবহার করেন তাহলে 20 ml 15 লিটার জলে এবং 1 একরে 200 ml অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারবেন ধান লাগানোর 50-60 দিন বয়সে প্রথম একবার এবং তার 15-20 দিন মধ্যে আরেকবার। যে কোনো ফসলের 20-25 দিন বয়স হয়ে গেলে লঙ্কা, টমেটো, বেগুন, শসা, ঝিঙেতে আমরা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারবো। ডাউনি মিলডিউ, পাউডারি মিলডিউ, লিফ স্পট, এই ধরনের ডিজিজগুলো কন্ট্রোল হবে, ডিজিজ ভালো হবে, গাছের চেহারা ভালো হবে, গাছের ফুল ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর আমরা যেটা আলোচনা করব এর সাথে থাকছে আপনার অনেক চাষির জমিতে অ্যামিস্টার টপ ব্যবহার করে কী রেজাল্ট পেয়েছেন সেটা নিয়ে ডিটেলস ভিডিও। ধানের চিটা বা ধান হওয়ার পরে ধানে আগড়া বা খোলা পচা বিভিন্ন সমস্যার সমাধান মানে ভুগতেছিলাম। আজ থেকে 3 বছর আগে আমার এক সিনজেন কোম্পানির দাদার সঙ্গে দেখা হয় এবং পরিচয় হয়। পরিচয় হওয়ার পর আমার সমস্যাগুলো ওনাকে বলি, ওনাকে বলার পরে উনি পরামর্শ দেন অ্যামিস্টার স্টপ ব্যবহার করার জন্য। সিনজেন্টের অ্যামিস্টার স্টপ ব্যবহারের ফলে খোলা পচা বা বিভিন্ন পচার থেকে মুক্ত পাই এবং ধান চকচকে হয়, ধান খুব পুষ্ট হয় এবং আগড়া টাগড়া খুব কম হয়। গত 3 বছর এই অ্যামিস্টার স্টপ ব্যবহার করে আমি খুব উপকৃত হয়েছি এবং আমি খুব খুশিও আছি। আপনারা যদি কোনো চাষি ভাই এইরকম সমস্যার সমাধান সমস্যায় পড়েন তাহলে এই সিনজেন্টের অ্যামিস্টার স্টপ ব্যবহার করুন, তাতে উপকৃত হবেন। আমি একজন হলদিবাড়ি এলাকার চাষি, আমার নাম অনন্ত রায়। আমি এই শুরু থেকে এই দানাতে আমি সিজিন্টার কোম্পানি সমস্ত মাল ব্যবহার করেছি, ভিটাগো দানা, রিপিট প্লাস এবং অ্যামিস্টার টপ, এইটাতে করে আমি ভালো লাভবান মনে করছি এবং আমার ধান অনেক বাড়তি হতে পারে বিঘা প্রতি। আর এটাতে করি নেই, এটাতে কিচ্ছু নেই আমার, জিরো একদম। নমস্কার, আমি হচ্ছে নিরঞ্জন রায়, আমি একজন রিটেলার। তো আমি এবার প্রথম এই জমিতে ডেমো হয়েছে, সব সিনজেন্টার কোম্পানির মাল, তো এটাতে সব কিছু দেওয়া আছে সিনজেন্টারে, এটাতে কিচ্ছু দেওয়া নাই। তাতে আমার অভিজ্ঞতা হইলো যে এখানে ধান অটোমেটিক বেশি হবে আর এটাতে ধান কিচ্ছু নাই।